রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপনের আগে তোমার গোপনের আগে তোমার তরুণ হাসির করুণ রাগে অশ্রু জলের করুণ রাগে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু ডুডুল আর্ট ক্লাস। এর আগের দিনে আমরা ল্যান্ডস্কেপ দেখেছি একটা ফাল্গুন মাসের বসন্তকালের, আজও একটা দেখব। আজ একটু ডিফারেন্ট, কিন্তু লাল রঙের একটা কোনো গাছ, যেমনটা তোমরা দেখেছো থাম্বনেইলে, সেরকম কি কোনো একটা গাছ আজকেও হতে চলেছে, এবং একটা খোলা প্রান্তর এবং তাতে কিছু গরু চড়ছে। গরু আঁকার জন্য আমি দেখো স্কেচ করার সময় যে আমি যখন এই স্কেচটা ফিনিশ করছি আমি জাস্ট কিছু মার্কিং করে রাখলাম, বেশি স্পেস ডিভিশন যা আগেও বলেছি। এই স্পেস ডিভিশনের উপরে আমি যে ছোট ছোট মার্কিংগুলো করে রেখেছি, পরে সেই জায়গাগুলোতে আমি কোনো রং দেবো না, সাদা ছেড়ে রেখে দেবো, পেপারের যে সাদা অংশটা সেটাই দেখা যাবে। দেখা যাক কীভাবে হয়, স্কেচটা জাস্ট কমপ্লিট হোক। জল রঙের যে বিশেষত্ব সেটা হচ্ছে এই যে দেখো, একটা সিম্পল ওয়াস কোবাল্ট ব্লু এবং খানিকটা প্রুশিয়ান ব্লু মেশানো, এই ওয়াসটাতে একটা আকাশের ফিল চলে আসছে, এবং এর উপরে ওয়েট অন ওয়েট আমি কিছু রং দিলাম হালকা জল দিয়ে গুলে, এবং সেটা দেখো এইভাবে স্প্রেড হয়ে যাচ্ছে। এর উপর পুরোপুরি কন্ট্রোল আমার নেই, যা বেরোবে সেটা পেপার, হিউমিডিটি, ওয়েদার, নানা রকম জিনিসের উপর নির্ভর করে। যাই হোক, এবার দেখো ইম্পর্টেন্ট জায়গা এখানে, যে আমি এখানে সাদাগুলো দেখো ছেড়ে রাখছি। এই যে পেপারটা এরকম খুচকে যাচ্ছে, এর একটা ভিডিও আমি করেছি এটার একটা সমাধানের, যে ভিডিওটা আই বাটনে ক্লিক করে পেয়ে যাবে এবং ডেসক্রিপশনেও তার লিঙ্ক রয়েছে। ভালো 300 GSM এর পেপার হলেও জল রঙের প্রভাবে পেপারের এই অবস্থা হয়। যাই হোক, শুকিয়ে নেওয়ার পরে আবার এক দফা জল দিয়ে তার উপরে আমি লাল রঙটা অ্যাপ্লাই করলাম, যাতে করে লাল রঙটা স্প্রেড হয়ে গেল, এবং কিছু শার্প এজ ডাইরেক্ট মিল্ক কনসিস্টেন্সির রং নিয়ে দিচ্ছি এবং গাছের চেহারাটা বোঝানোর চেষ্টা করছি। এবং এই যে স্প্রিঙ্কেলগুলো, এই যে তুলি থেকে রংগুলোকে ঝরিয়ে নিলাম আমি, এটাতে যে স্প্রিঙ্কেল করার ফলে যেটা হয়, ফলিজগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, তার জন্য আমাদেরকে এক্সট্রা কোনো এফার্ট দিতে হয়। এই যে দেখো স্প্রিঙ্কেলিং, মনে হচ্ছে ছোটো ছোটো অনেক পাতা চারদিকে ছড়ানো, এবং এটা গাছের নিচের দিকের শ্যাডো অংশ। এখনো পেপারে অনেকটাই জল রয়েছে। যাই হোক, গাছটা আমি কীভাবে কমপ্লিট করছি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো, যে আমি কিন্তু এক্স্যাক্ট একটা গাছ আঁকছি বলে আঁকছি না, আমি একটা শেপ আঁকলাম প্রথমে এবং তাকে কিছুটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। গাছের কাজটা প্রায় শেষ, একটা হরাইজন্টাল লাইনও আমরা পেয়ে গেছি পেছনের ওয়াসটাতে, যে গ্রিন ওয়াসটা দেখতে পাচ্ছ সেটা পুরো ব্লার এজ দেখো। এবারে আমি জাস্ট কিছু ডেফিনেশন দিয়ে পাগুলোর এবং শিং ইত্যাদি এবং কিছুটা ছায়া, জাস্ট সাজেশন, পুরো প্রপারলি আঁকার কোনো প্রয়োজন নেই জল রঙের এইসব ক্ষেত্রে। এইভাবে আমি গরুগুলোকে দেখো কীভাবে ডেফিনেশন দিচ্ছি। জল রঙের মাহাত্ম্য বলতে পারো এখানে, যে জল রঙে বেশি খাটতে হয় না। হ্যাঁ, বিশেষ কোনো ধরনের কাজ যদি তুমি করতে চাও সেক্ষেত্রে হয়তো তোমাকে এফার্ট দিতে হবে, কিন্তু সিম্পল যে কাজগুলো, যেগুলো জল রঙের ন্যাচারাল কোয়ালিটির দ্বারা আর কি ফুটে ওঠে আর কি ফোটানো যায়, সেই কাজগুলো করতে গেলে কিন্তু বেশি এফার্ট দিলে জিনিসটা ঘেঁটে যাবে। তার চেয়ে বরং আমরা যদি এরকম একটা সাজেশনের মাত্র দিয়ে রাখি, জাস্ট গরু চড়ছে মাঠে,
এটা কিন্তু বেটার ফিল হয় পেন্টিংটা দেখার ক্ষেত্রে। আগেও বলেছি আমি যে জল রঙকে পুরোপুরি কন্ট্রোল করার চেষ্টা করাটাই বৃথা, কারণ সেটা করা অসম্ভব। যেটা কাগজের উপরে আমরা যতটা পারি কন্ট্রোল করার চেষ্টা করি, যেমন পেছনের গাছের কথাটা আমি বলছিলাম যে একটা জাস্ট তুলির স্ট্রোক ভেজা কাগজের উপরে দিয়েছি, তাতে কিন্তু একটা ডেফিনেশন পেয়ে গেছে যে পেছনে একটা ব্লার একটা দেখো গাছের সারি রয়েছে, ওটা একটা হরাইজন্টাল লাইনও কিন্তু দেখাচ্ছে আমাদেরকে। এই হলুদ যেটা অংশ আমরা সেটা ফোরগ্রাউন্ড হিসেবে পাচ্ছি, প্রায় মিডিল গ্রাউন্ড, ফোরগ্রাউন্ড না যাই হোক, সেটাকে ওখানে একটা ডেফিনেশন দিয়ে দেবো স্পেস ডিভিশন করে, যে জমির যে ব্যবধানগুলো থাকে আর কি, আল দিয়ে হালকা লাল এবং তার সাথে একটা বললাম নীল মিশিয়ে। প্রায় ছবি কমপ্লিট, গাছের কাণ্ডটা করা বাকি। এটাই হচ্ছে জল রঙের সুবিধে বলতে পারো, যে জল রঙে কত কম কাজ করে কত কিছু বেশি বোঝানো যায়। গাছের কাণ্ডর জন্য আমি স্কারলেট লেকের সাথে খানিকটা পরিমাণ ইয়েলো মিশিয়ে ফার্স্ট লেয়ারটা দিলাম এবং তারপরে এবার ডার্ক দিচ্ছি। ডার্ক কিন্তু কালো নয়, হ্যাঁ, নানা রকম রঙের মিশ্রণ, এর মধ্যে ব্লু আছে, ম্যাজেন্টা আছে, প্রুশিয়ান ব্লু ইত্যাদি আছে, এবং খানিকটা পরিমাণ লালও আছে। এরপরে জাস্ট এই রিগার ওয়ার্ক, মানে এই যে সরু তুলি একদম ডবল জিরো যাকে বলে, এই দিয়ে কিছু বিক্ষিপ্ত ডালপালা কমপ্লিট করার চেষ্টা করছি। ছবিটা কেমন দাঁড়ালো তোমার কি মনে হচ্ছে? দেখলে আমি কতক্ষণে ছবিটা আঁকলাম এবং কীভাবে আঁকলাম কমেন্ট করে জানাও ছবিটা কেমন লাগলো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাও। বাকি ভিডিওগুলো দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যে বন্ধুরা আঁকা শিখতে যাই চেনা জানা তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এক্সট্রিম কিছু স্ট্রোক যেগুলো আর কি ডার্ক, এখানে কিন্তু একদম মিনিমালিস্টিক, মানে যত কম সম্ভব। তাহলে একটা দাগ লেজ বোঝাচ্ছে, একটা দাগ শিং বোঝাচ্ছে, একদম ওভার এক্সপোজড কিছু স্ট্রোকস আর ফ্রি কাইন্ড অফ স্ট্রোকস যেগুলো আমি পুরোপুরি কন্ট্রোল করছি না। তুমি ডগাটা ইউজ করে একদম খোঁচা মারছি যাকে বলে পেপারের উপরে, তুলির খোঁচা হয় না সেই। ছবি প্রায় কমপ্লিট, আমরা ভিডিওটারও শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আর কি করতে হবে, ফিনিশ করার জন্য সিগনেচার। আমার নাম, তোমরা আমার ইনস্টাগ্রাম কালাকার নামে রয়েছে, KAA KAA R, ফলো করো, ওখানে অনেক আঁকা আমি দিই, সেগুলো দেখো, রেফারেন্স হিসেবে ইউজও করতে পারো। আজকের ভিডিও এখানেই আমি টানছি, চ্যানেলটাকে আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।